আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা খুবই ভাইরাল, লাকি ক্রিম। একদমই ভাইরাল একটা প্রোডাক্ট। আপনাদের যারা ফেস হোয়াইটনিং এর কথা চিন্তা ভাবনা করছেন এবং যারা চিন্তা করছেন যে আমি কি প্রোডাক্টটা দিচ্ছি, সে প্রোডাক্টটা দেখে শুনে বুঝিয়ে দিব যে কি প্রোডাক্টটা আমি স্কিনে দিচ্ছি, সেই যদি আপনাদের মনে যদি সেই ক্ষুধা তৃষ্ণাটা থাকে তাহলে আপনারা এই লাকি ক্রিমের কম্বোটা নিতে পারেন। আচ্ছা, আমি কোথায় এসেছি সেটা বলে দিই। আমি এসেছি হচ্ছে গিয়ে সৌদিয়া কসমেটিক্স, এটা হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার এর দ্বিতীয় তলায় দোকানটা। তো আমাদের সাথে আছেন ফারহান ভাই। ফারহান ভাই, প্রোডাক্টের প্রাইসিং ডিটেইল বলে দিবেন। কেমন আছেন ফারহান? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই, যারা আজকে নিয়ে আসলাম যে ঘরে বসেই তারা ক্রিম বানাতে পারবে, অথচ দামি দামি ক্রিম কিনতে হবে না, যে অনেকের আছে চিন্তা করে আমার ভাই স্কিন অ্যালার্জি প্রবলেম, কোনো প্রবলেম হবে কিনা, তো এর জন্য আপনি উনি এখন ঘরে বসেই ক্রিম বানাতে পারবেন নিজের হাতে। কোনো স্কিনে কোনো এফেক্ট করবে না, কোনো ক্ষতি করবে না, বা অ্যালার্জি প্রবলেম থাকলে অ্যালার্জি প্রবলেম রিমুভ হবে, এরকম সিস্টেম করেই দিয়ে দিচ্ছি। যাদের অ্যালার্জি আছে তাদের জন্য আলাদা, আর যাদের অ্যালার্জি নাই তাদের জন্য আলাদা। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, অনেকের তো অ্যালার্জি জনিত সমস্যা থাকে, জি জি, সেক্ষেত্রে এটা খুব কিন্তু অনেকে ক্রিম ইউজ করতে পারে না, যে স্কিনে অ্যালার্জি প্রবলেমের জন্য চুলকায় বা স্কিনে ব্রণ ওঠে, বা যে কোনো একটা ক্রিম ইউজ করলে এই যে ব্রণ ওঠে, এর জন্য এগুলো আমি আলাদা আলাদা করে দিয়ে দিব, যে উনি এটার মধ্যে পাবে, ওনার কোনো টেনশন করা লাগবে না, যে স্কিনে কোনো ক্ষতি হবে কিনা এরকম কোনো ইমোট হবে না, ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি এটার সাথে এখন পরিচয় করে দিচ্ছি সবাইকে, এটা তো সবাই জানে ফেয়ার লাভলি গুলো বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশি ইউনিলিভার। যদি আর একটা কথা হলো, যদি ওনারা বলে যে আমি ইন্ডিয়ান ফেয়ার লাভলি দিয়ে করবো, তাও দিয়ে করতে পারবে, কিন্তু এটা রেট বেশি পড়বে। এই তো এটা হচ্ছে আমাদের দেশি ফেয়ার লাভলি, এটা মাস ভি লাগেই, এটা এটা তো কোনো সাইড এফেক্ট নাই, এটা তো রেগুলার এমনিতেই দেওয়া যায়। এটা আছে, এটার প্রাইস হচ্ছে আপনার 160 টাকা। আগে আমরা কি কি প্রোডাক্ট দিচ্ছি সেটা একটু দেখি, তারপর আমরা প্রাইসিংটা দেখি। এটা হচ্ছে ফেয়ার লাভলি, এটা ব্যাটন এন, এটা ইন্ডিয়ান ব্যাটন সি, এটাও ইন্ডিয়ান ম্যানলোর, এটাও ইন্ডিয়ান। আচ্ছা, ব্যাটন এন সি দুইটাই কি দেওয়া হবে নাকি দুইটা আলাদা করে? দুইটা আলাদা করে দেওয়া হবে, যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা এই ক্রিমটা দিতে পারবে। আচ্ছা, এটা 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 ছাড়া উনি ব্যাটন সি নিতে পারে, সি নিয়ে উনি মিক্স করে নিতে পারবে, মানে যাদের স্কিনে অ্যালার্জি আছে। আচ্ছা, আর যাদের অ্যালার্জি নেই নাই তারা এটাও নিতে পারে, এটা নিতে পারে, ব্যাটন এনও নিতে পারে। ঠিক আছে, এর জন্য আমি দুটোটাই রেখেছি। এটা হচ্ছে ক্লোভ জি, এটাও ইন্ডিয়ান, এটা ইন্ডিয়াতে ফার্মেসিগুলো পাওয়া যায়, বেশিরভাগ ফার্মেসিতে পাওয়া যায়। এটা হচ্ছে ম্যালনোর, এটাও ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান। এটা হচ্ছে জান্নাত ক্রিম, জান্নাত জি, হোয়াইটিং এর জন্য, হোয়াইটিং এর জন্য জি, এটা হোয়াইটিং এর জন্য। ইমার্জেন্সি খুব প্রয়োজন, এটা যদি মনে করেন রিপ্লিকা হয়, এতে আপনার মনে করেন জি, এটাই আমি আপনাকে আনবক্স করে দেখাই দিচ্ছি কাস্টমারদেরকে। এই যে দেখেন, ইউএসএ লেখা থাকবে, ইউএসএ লেখা থাকবে, ইউএসএ লেখা থাকবে, এবং এখানেও লেখা আছে স্কিন বিউটি ক্রিম, হোয়াইটিং এর কাজও করবে। এই যে একদম ক্রিমটা দেখেন, একদম একদম সাদা, মানে এটার সাথে বোঝাই যাবে না যেটার মধ্যে ক্রিম আছে কিনা নাই, সেটাই তো আমি নিজেই বুঝতে পারতেছি না, দেখে কোনো বোঝার কোনো অবস্থা নেই, মনে হয় দুইটি প্লাস্টিক, দুইটাই প্লাস্টিক, রাইট। এটার মধ্যে যে যেটা কপি ওইটা হবে একটু গ্লো, একদম গিগি টাইপের, মানে বোঝা যাবে যে এটার মধ্যে ক্রিম আছে। আচ্ছা, আর এটার মধ্যে কিন্তু ক্রিম বোঝাই যাচ্ছে না, যে ক্রিম একদমই বোঝা যাচ্ছে না, মানে একই রকম, ঠিক আছে, খুবই কনফিউজিং জিনিস। ঠিক আছে, এটা ইউএস এর, আর যেটা হয় এটা হচ্ছে চায়না, এখন চায়না হয় কিনা তাও জানি না, কিন্তু চায়নাই হয় বেশিরভাগ। আর এটা হচ্ছে ইউএস এর, এই যে ওদের সম্পূর্ণ, এই যে আপনার সবকিছু এটার মধ্যে ডিটেল দেওয়া আছে। আচ্ছা, ফুল ডিটেইল দেওয়া আছে, দয়া করে পড়ে নেবেন যারা নেবেন। আচ্ছা, হিন্দিতে যারা বোঝে হিন্দিতে, আমাদের বাংলাদেশে প্রথম বাংলাদেশে বাংলাদেশেও লেখা আছে, যারা আরবিতে আরবিতেও বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে পপ ক্রিম, পপ ক্রিম জি, এটা হচ্ছে লতা ক্রিম, লতা লতা হার্বাল যেটা আর কি, এটা হচ্ছে আরসি ক্রিম, আরসি, এটা হচ্ছে রেমি স্পট, রেমি স্পট। এটা হচ্ছে সিরাম,
এখন আমরা প্রাইসিংটা শুনি। জি, ফেয়ার লাভলি হচ্ছে 160 টাকা, এটা হচ্ছে 130 টাকা, পেট্রোল এন, পেট্রোল সি হচ্ছে 150, ম্যালোর হচ্ছে আপনার 180 টাকা, ক্লোভ জি হচ্ছে 200 টাকা, স্টিল ম্যান হচ্ছে 450 টাকা। যদি রিপ্লিকা নিতে চায়, আমার কাছে বর্তমান নাই, আমি রাখিও না, কারণ আমি চেষ্টা করি যে অরিজিনাল দিয়ে রাখবো, আমার দোকানে গোডওয়েলটা বেশি প্রয়োজন, অবশ্যই, কারণ ডুপ্লিকেট দিয়ে তো এটা ফেজের জিনিস, কোনো মানে প্রোডাক্ট দিয়ে কোনো কোনো লাভবান হওয়া যায় না। ভালোটা দেওয়ার চেষ্টা করবো, সে আজকে নিবে কালকে আরেকজন নিবে, উনিই নিয়ে আসবে। আমার কথা হচ্ছে এটা যে কাস্টমার আমার কাছে আপনারা নিয়ে আসবেন, আর আমার আমার প্রোডাক্ট আপনাদের সাথে কথা বলে, আমি কেন বলবো। 450, এটা হচ্ছে 450, লতা ক্রিম হচ্ছে 80 টাকা, পপ ক্রিম হচ্ছে 70 টাকা, আরসি ক্রিম হচ্ছে 80 টাকা, এবং রেমি স্পোর্ট ক্রিম হচ্ছে 120 টাকা, ক্যাপসুল হচ্ছে 550 টাকা, সিরাম হচ্ছে 150 টাকা। তাহলে টোটাল বিল আসছে এখানে 2270 টাকা। 2270 টাকা হচ্ছে টোটাল প্রাইস। আপনারা যে আইটেম গুলো আছে সবগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন 2270 টাকায়। এখানে আইটেম কয়টা আইটেম পাবে ভাইয়া? আইটেম হচ্ছে আপনার 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13টা আইটেম পাবে। 13টা আইটেম পাবে, 13টা আইটেম কিন্তু আপনারা 2270 টাকায় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, 2270 টাকায় পেয়ে যাচ্ছেন 13টা। এটা হচ্ছে পুরো কম্বোটা, এখানে শুধু ফেজের জন্য। আমি পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখাবো, যারা বডি ফর্সা করতে চায় বা বডি হোয়াইটিং করতে চায়, এটার জন্য একটা কম্বো সেট আছে, আমি এটাও দেখাবো। এই ভিডিওর পরে উনি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এটার কিছু প্রাইস ডিসকাউন্ট দেওয়া যাবে না ভাই? ইনশাআল্লাহ এটার মধ্যে দেওয়া যাবে। এটা যদি কাউন্ট করে আমি দিতে চাই তাহলে এটা আপনাদের জন্য রাখা যাবে, আপনার ভিডিও চ্যানেলের হিসাবও রাখা যাবে তাদের জন্য। 1950 টাকা, 1950 টাকা আপনারা পেয়ে যাবেন, 1950 টাকা পেয়ে যাবেন ফুল কম্বো। ঠিক আছে, ফুল কম্বো পেয়ে যাবে, করে দেখে দিয়েছি যত পিস আপনারা, 1950 টাকা এগুলো পেয়ে যাবেন। আর যারা যারা ইন্ডিয়ান নিতে চায় বা ফ্যানলাবি দেশি নেব না বা আমি ইন্ডিয়ান নিব, তাহলে একটু প্রাইস বেশি পড়বে, ওখানে প্রাইসটা একটু বেশি পড়বো, ওটা আপনার আলোচনা সাপেক্ষে। আর এটা তো 1950, প্লাস পয়েন্ট হচ্ছে আমি আরেকটা ক্রিম অ্যাড করে দেবো, এটা আমি এখন নাম বলবো না বা আমি এখানে শো করিনি, এটা আমাদের কাছে আছে, এটা আপনারা আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন, আর চ্যানেল থেকে তো আপনারা অবশ্যই জানাবেন, এখানে আমি আপনাদেরকে এটা বলে দেবো। এটাও হোয়াইটিং এর জন্য, যদি এটার সাথে মিক্স করে দেন আপনাদের অনেক উপকার হবে এবং কাজটা একটু দ্রুত করবে, যেটা আর কি, এর জন্য আমি এটা শো করিনি এখানে, এটা আমাদের পার্সোনালি ভাবে আছে, আপনারা চাইলে আমাকে বলবেন যে ভাই আমাকে ওই নেক্সট ক্রিমটা দিয়ে আমি দিয়ে দিবো, তাহলে এটার থেকে রেট একটু বাড়বে। ঠিক আছে, মানে এর সাথে আরো একটা ক্রিম যোগ করা যায় সেটা আপনারা সিক্রেট রেখেছেন, যদি জানতে চান তাহলে অবশ্যই ইমো WhatsApp নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এই পাশে একটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটা হচ্ছে বডি ক্রিম, এখানে বডি ক্রিম, এটাতে আমি আপনাকে দেখাই দিচ্ছি, এটার কম্বোটা আমি এখনই দেখাই দেব সবাইকে, কারণ এটা তো ফেসে দেওয়ার জন্য, জি এটা ফেসের জন্য, এটা হচ্ছে বডি, যারা বডি ফর্সা করতে চায়, ফর্সা করব সেক্ষেত্রে বডি ক্রিমটা সিরাম একটা দেন, মানায় নিতে পারবেন যে আমরা বডিটা ফর্সা, বডিতে ফর্সা করতে যাচ্ছে আর কি, ক্রিমটা বানাই নিচ্ছে। জি, এটা মিরাকল দিন না বক্সে, এটা হচ্ছে বডি, এটার মধ্যে আরেকটা ক্রিম আছে যেটা এরকম সিক্রেট, এটার মধ্যে রেখেছি আমি, ওটার মধ্যে রেখেছি ওই সিক্রেট ক্রিমটা, যদি উনি এটা হচ্ছে এটা ওটার মধ্যে আমি সিক্রেট ক্রিমটা এটার সাথে অ্যাড করে দেব, প্রাইস একটু বেশি পড়বে আমি বলে দিচ্ছি বারবার। আর এটা হচ্ছে ফুল কম্বো, ফুল কম্বো, এটা হচ্ছে 2টা সিরাম, এটা হচ্ছে এসটি ক্রিম, এটা এটাও ক্রিম, এটা ক্লোভ জি, এটা যেরকম বলে দিয়েছি এটা ক্লোভ জি, এটা হচ্ছে মিরাকল, আর এটা হচ্ছে বডি ক্রিম, বিভিন্ন ধরনের বডি ক্রিম আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের বডি ক্রিম আছে, চাইলে আমি দিতে পারবো, শুধু এটা না, মানে কম্বো এখন আপাতত এটা দিয়ে দেখাচ্ছি, মানে চাইলে আমার কাছে আরো বিভিন্ন বডি ক্রিম আছে ভালো ভালো, আমাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বললে আমি মিক্স করে দেবো। অনেকে যদি বলে যে ভাইয়া আপনি মিক্স করে দেন, হ্যাঁ আমিও মিক্স করে দিতে পারবো, আর যদি বলে না ভাই আমি বাসায় মিক্স করে নিবো, হ্যাঁ সমস্যা নাই, আমি পুরো সেট আপনাদেরকে দিয়ে দিবো, আপনারা মিক্স করে নেবেন। আচ্ছা, এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস পড়বে ভাইজান 550, রসুনটা 150 টাকা, 180 টাকা, 150, আর সিরাম দুইটা হচ্ছে 240 টাকা।
তাহলে 1270 টাকা। 1270 টাকা, জি। আচ্ছা, 1270 টাকা আপনারা বডির যে ফুল কম্বোটা এটা পেয়ে যাচ্ছেন, এটা পেয়ে যাচ্ছেন। জি আচ্ছা, এটা একটু ডিসকাউন্ট দেওয়া যাবে না? জি ভাইজান, এটা ডিসকাউন্ট দেওয়া যাবে, এটা আপনার চ্যানেল উপর। আর আর হচ্ছে এই যারা বডি ফর্সা করতে চাইছে তাদের জন্য এটা ডিসকাউন্ট করে দিচ্ছি আমি 1050 টাকা। 1050 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।